হয়ে যায়, এটা হাইড হয়ে যায়, যখন হাইড হয়ে যায় তখন আবার টেনে নিয়ে এসে ঘুম থেকে উঠে ক্যামেরা বন্দি করে নিলাম। বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল হেলিকপ্টার, তাও একটা না দু দুটো হেলিকপ্টার। বেশ ভালোই লাগে যখন হেলিকপ্টার যায় চোখ ওপরে মিলে দেখতে। এই দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে। তো সকালবেলা উঠেই এই কাজটি সেরে নিলাম আর ক্যামেরাও করে নিলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। আমার পরিবারের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম শুরু হচ্ছে, কাপে চা নেই, কাপে নিয়ে নিয়েছি মধু, আর দেখো একটা গোটা লেবু চিপে নিচ্ছি। হ্যাঁ, আমি আর সকালে উঠে এখন চা খাই না। কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। মাঝখানে কিছুদিন আমি, কিছুদিন না দু তিন দিন ভীষণ রকম অসুস্থ হয়ে গেছিলাম, এখন ডাক্তারের কথা শুনে ডাক্তারের মতোই চলছি, যার জন্য সকালে মধু আর লেবুটা খেয়ে নেব। তো সাথে থাকবে একটু গরম জল। আগে সকালে উঠে ক্যামেরা অন করলেই কিন্তু চা বানানো আর চায়ের কাপটা দেখাতাম তোমাদের। চা খাবো, তবে আমি একটু গ্রিন টি খাবো। তো দেখো এখানে এক গ্লাস গরম জল নিয়েছি, এটা আমাকে সকালবেলা অনেক কষ্টে খেতে হবে, খেতে তো ইচ্ছে করছে না, বুঝতেই পারছো, কি আর করা যাবে বলো। তো এখন ওটা খাওয়া হয়ে গেছে আর এখন জলটা খেয়ে নিই। তো এটা খেয়ে আমি মোটামুটি 9:30-এর দিকে চলে আসলাম রান্নাঘরে। তো ডালিয়াটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 5-7 মিনিট। আর দেখো আলু নিয়ে নিয়েছি আর দুটো পটল দিয়ে দিব। এই আজকে বেশি সবজি নেই, এই আলু আর পটল দিয়ে আমি নিরামিষ ডালিয়া রান্না করব, কারণ আজকে হচ্ছে শনিবার আর শনিবারে কিন্তু আমরা নিরামিষ খাই। আর দেখো আলু ও পটলগুলো আমি মোটামুটি করে ছুলে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। দেখো এখানে আমি আলু পটল কেটে ধুয়ে নিয়েছি, আর চলো রান্না করি। তো এই যে কড়াইয়ে আমি তেল গরম করে কাঁচা লঙ্কা আর জিরা এখানে দেখো সম্বাটা দিয়ে দিলাম, আর সবজিগুলোকে আমি এখন হালকা করে ভেজে নেব। ডালিয়াটা আমি খাচ্ছি শরীরে হেলদের জন্য, যার জন্য বেশি তেল মশলা ঘি কোনোটাই আমি ব্যবহার করব না। তো দেখো সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আদা জিরা বাটা দিয়ে দেবো আর একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, ব্যাস। আর কোনো রকম মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না। তো চলো মশলাটা দিয়ে আর হলুদ লবণ দিয়ে আমি আর একটু নেড়ে নেব। মশলাটা ভাজা ভাজা হলেই ভেজানো ডালিয়াগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দেব এখন। তো দেখো এই যে ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রয়োজন মতো জল আমি দিয়ে দেব। তো জল দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার দেখো সবজিটাও ফুটে গেছে আর ডালিয়াটাও রান্না হয়ে গেছে। এবার দেখো ডালিয়ার ওপরে আমি একটু কিন্তু এলাচের গুঁড়ো ছিটিয়ে দেবো,
তাতে একটা সুন্দর স্মেল আসবে। তো দেখো, বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, তো একজনের বাড়ি এসেছি, আর এসে দেখছি এত আম ধরে আছে, না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না। তো আমগুলোর কিন্তু রাতের বেলায় ছবি তুলে নিলাম। আর দেখো ওই যে চাঁদ, আজ বুদ্ধ পূর্ণিমা ছিল, তো দেখো বুদ্ধ পূর্ণিমার চাঁদ কত সুন্দর উঠেছে, আর সামনেটা পুরো মাঠ। দেখো কত সুন্দর সুন্দর পাখি এখানে, হোয়াইট কালার, ইয়েলো কালার, অনেক সুন্দর সুন্দর পাখি কিন্তু এখানে, দেখো এরা পোষে বাড়িতে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো করে আমরা বাড়ি চলে যাব, তার সাথে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, পাশে থাকবা। আজকে আসছি, কাল দেখাবেন নতুন ভিডিওতে।